মিকি কই বলবো যে আপনার ছেলে গাঁজা খায় কেন এই ছেলে আমি কথা বলতে পারি নি মিষ্টি এখন অসময় তার জন্য মিষ্টি কোথায় পাবো এ চোখে দেখতে পাই না আর আমি কথা বলতে পারি নি না না আমরা এসব গাঁজা টাজা ব্যবসা করি না আমি তোর বাড়ির আটা শুনে দেবো আমি কালা আমি বুবা আমি না কাছে তো আমি এখানকার নতুন প্রধান আমি তোমাদের মতো নতুন প্রতিবন্ধীদের সরকার থেকে টাকা দিতে এসেছি আমাদের মধ্যে তো কিছু কমতি আছে নাকি হ্যাঁ নিশ্চয়ই আছে না না আমরা এসব গাঁজা টাজা ব্যবসা করি না আরে আমি তো তোমাদের সুযোগ সুবিধার জন্য তো বলছি আমি কি কই বলবো যে আপনার ছেলে গাঁজা খায় কেন এই দেখ আরে একটা উল্টা পাল্টা কথা বলি তোর গালে মেরি গাল ঘুরে দেবো বলে তোদের কোন সুযোগ সুবিধাই দেওয়া হবে না শালা মারলো কেন তোর জন্যই তো মারলো শালা তোর জন্যই মারলো বললাম গাঁজা টাজার ব্যবসা করি না বলে কি মারতে গাঁজা টাজা রাতের বেলায় বলে ছেড়ে দিলাম দিনের বেলায় হলে দেখে নিতাম শালা কোন শালা রে কোন শালা রে রাতের বেলায় বলে ছেড়ে দিলাম দিনের বেলায় দেখে দিতাম কিছু হয়নি তো তোর তোরা এখন এলি মেরে আমার ঘাড় ভেঙে দিল মিষ্টি এখন অসময় তার জন্য মিষ্টি কোথায় পাবো তোরা ওসব ছাড় তোরা আমাদের থেকে পালালি কেন তাই বল আমি তোর বাড়ির আটা শুনে দেবো তোর কথা এদেরকে বুঝে বলবো ও আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি এ কানে শুনতে পায় না এ চোখে দেখতে পায় না আর আমি কথা বলতে পারিনি এ কে বললাম দেখতে পায় না রাতের বেলা বলে দেখতে পাচ্ছি না দিনের বেলায় হলে একদম ফুল এইচডি দেখতে এ কানে শুনতে হয় না এ তোকে দেখতে হয় না আর আমি কথা বলতে পারিনি এই শালা আমি কথা বলতে পারিনি হ্যাঁ আমি কালা আমি বুবা আমি না কাছে তো বুকা আছে সব আমি এই থাম 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 আমি বুঝ দিবে দিছি এ হইছে কালা আরে এই হইছে কালা আরে এই হইছে ভেড়া